আমি সঞ্চারী আনন্দ বাংলা শ্যামা সম্মান নিয়ে আমরা হাজির হয়েছি আজকে সেই সমস্ত মানুষের কাছে যারা সারা বছর মানুষের সুখে দুঃখে আমাদের পাশে অতন্দ্র প্রহরীর মতো রয়েছেন বর্তমান কোভিড পরিস্থিতিতে এবছর মহামান্য হাইকোর্টের নির্দেশে আতশবাজি শব্দবাজি সমস্ত কিছুই নিষিদ্ধ রয়েছে আমরা আজকে এসে হাজির হয়েছি মন্দারমণি কোস্টাল থানায় আসুন আমরা কথা বলে নিই এই পূজা কমিটির সভাপতি মহাশয়ের কাছ থেকে দেবদুলাল দাস মহাপাত্র আচ্ছা প্রতি বছর তো নিশ্চয়ই আপনাদের পূজো খুব জাঁকজমকভাবে হয় তবে এবছর করোনা পরিস্থিতিতে ঠিক কেমন হবে আপনাদের পূজোটা আমরা করোনা বলে ঠিক করেছিল তা যেহেতু আমরা বাঙালি পূজোর একটা তো আমাদের মানে শুল্ক একটু বলতে গেলে তাই ওই এক ছোটখাটো করে না করলে যেটা না সেটুকু করে শেষ করছি এর বেশি কিছু করছি না কোনো অনুষ্ঠান হচ্ছে না জাস্ট একটা পুজো হবে তারপর দিন ভাষা কালকেই ভাষা বাংলা শ্যামা সম্মান পুরস্কার আমরা তুলে দিচ্ছি মন্দারমণি কোস্টাল থানার সভাপতি মহাশয়ের হাতে এই পুরস্কার পাওয়ার পর আপনার প্রতিক্রিয়া কি স্বাভাবিক ভালো লাগছে প্রথম কেউ এসছে এরকম একটা সম্মান দিচ্ছে ভালো তো লাগবে থ্যাংক ইউ